الله 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 لا اله الا الله 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 لا اله الا هو. سكر الله سكل الله 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 لا اله الا الله اپنا

জান্নাত পাওয়া যায় সবরের বিনিময়ে আল্লাহর জান্নাত পাওয়া যায় এই জন্য আবু হরাইরা বলে সব সময়তে সবরের কারণে আমি পেটে পাথর বান্ধব এহন অবস্থায় একটা ঘটনা ঘটে গেল আমাকে খোদা লেগেছে খোদার যন্ত্রণাই তিন দিন ধরে খাবার আমার বাড়িতে না থাকার কারণে সবর করে আমি একটা একটা অপরিচিত আমি একটা রাস্তাতে কোন এক রাস্তাতে আমি পেট পেড়ে শুয়ে গেলাম আমার নিজের ধারণা এই রাস্তা দিয়ে নিশ্চয়ই সাহাবার অতিক্রম করবে আমাকে জিজ্ঞাসা করবে হে আবু তুমি কেন শুয়ে নিশ্চয়ই তোমাকে খোদা লেগেছে তোমার খাবারের আপনার চাহিদা হয়েছে এই নিয়াত করে আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি শুয়ে গেলাম ইতিমধ্যে ঘটনা করবে নাবীর সাহাবী যাকে বাপ আর বলা হয়েছে আফজালুন নাস বাদাল আমবিয়া নাবীদের পরে সৃষ্টি জগতের মানুষের মধ্যে আল্লাহ যাকে উত্তম আপনার বানিয়েছে মধ্যে নাবি আপনার বলে হয়েছে যাকে আপনার সিদ্ধিকে আকবর টাইটেল দিয়েছে আবু বাক্কার সিদ্ধি রাস্তা দিয়ে অতিক্রম করে চলে যান হযরত আবু হুরায়রা বলেন আমি জিজ্ঞাসা করলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে সর্বপ্রথমে আমি সালাম দিলাম তিনি ওয়া আলাইকুম আসসালাম উত্তর দিলেন আমার সালামের পরে কোরআনের একটা আয়াত জিজ্ঞাসা করলাম এ কোরআনের আয়াতের আপনার বলে হয়েছে তারজমা থেকে শুরু করে মানে মতলব আমাকে আবু হুরায়রা বুঝিয়ে তবে আমার মানের ধারণা এটা বলতে বলতে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে হে আবু হরাই রা এ রাস্তার মাঝে একাকিত্ব ভাবে লোকজন নাই জনহীন রাস্তায় কেন পড়ে আছো নিশ্চয় তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে খাবার খেতে পাওনি তাই আমাকে আবু হরাই রাকে আপনার হাত ধরে আবু বাক্কার সিদ্দিক বাড়ি নিয়ে যাবে এ ধারণায় আমার মনের মধ্যে পাশা বাঁধল কিন্তু আপনার দুর্ভাগ্য আবু বাক্কার সিদ্দিক সিদ্দিক রাজি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলেন না আমার মুখ মলিন হয়ে গেল ঘটনাক্রমে স্তর চেঞ্জ হয়ে গেল আবু পরে উমারে ফারুক আজাম রাজি আল্লাহ তারা আনহ গেলেন যে উমারে ফারুক আজম রাজি আল্লাহ তারা ব্যাপারে আমার নবী বলেছেন বলছে লা নবী আবাদি আমার পরে কোন নবী আসবে না আমার পরে কোন নবী আসবে না কিন্তু শুনে রেখে দাও আমি বলতেছি আমার পরে কোন ব্যক্তি যদি নবী হতো হযরত উমারে

হল কেমন হত জন্ম আমার না বিহের দোগে হল কেমন হতনায় রসলে পাত দেখিলে কেমন হত জন্ম আমার না বিহের

জন্ম আবার না বিহির যোগ হলে কেমন জন্ম আমার না বিহির যোগে হলে কেমন ঘত আসত ভেসে হাজিরত বিলালের রে হেমধ নবীর নমাজ নমাজ পড়ে কেমন ঘ জলম আমার নবীর হলে কেমন ঘত জল

কিনে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর দুগে হলে কেমন হত তিনি কত আলোচনা থাকতাম আমি অধ পাশে বাগাল আবু বকর ওমর ওসমান আলী আবু আব ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতম জন্ম না নবীর গগে হলে কেমন হতম আবার আমার নবীর গগে

মহামমামা নাঘী হয়েসাললাম আমার বন্ধ গান বলার উত্্যস্য হলে আব আপনার ভরাইরা রাতীয়ল লগ গলানুহ তিনি বসে আছেন মনের মধ্যে তার আপনার বনে হয়েছে এচ্ছে না পরা আপনার বনেহাছে সাহা ব একরাম চলে যাবে আমি তাদেরকে জিজ্ঞাসা করে মনের বাষনা পোনানো করব। মুস রাস্তাীয় চলে যাচ্ছেন ওমারে ফারুক গাম ওমার ফারুক জান্্রা দিললা হত্যা ন তিনাক জিজ্ঞাসা করা হল

তারা আমাকে খাবার খেতে দিবে কিন্তু বারাবা পৃথিবীর জমিনে আবুল কাসিম বাবা অর্থাৎ আমাদের নবীকে আবুল কাসিম বলা হয় নবী আপনার বলে দিয়েছে আল্লাহ আমার দেনেওয়ালা আমি রসুল্লাহ বানেওয়ালা আল্লাহ নবীকে একটার দিয়েছে নবী ঘটনা করবে রাস্তা দিয়ে চলে যান আমার নবী রাস্তা দিয়ে আপনার ঘটকর ক্রমে যেতে যেতে হাজরতে আবু ঘোরারাকে দেখার পরে আবু ঘোরাইরা বর্ণনা করে আমার নবী আমাকে দেখার পরে মুচকি হাসি দিয়ে দিয়ে আপনার বলে হয়েছে আমাকে বলে আবু আর এইভাবে পেট পেড়ে খোদার তো অবস্থায় থাকতে হবে না চলো আমার বাড়ি তোমার তিন দিনের খোদা নিবারণ হয়ে যাবে আল্লাহর নবের সাহেব আবু ঘুরাই বলেন আমাকে জিজ্ঞেস করতে আমার হলো না নবীকে ইয়ার সোল্লা ইয়া হাবিব নবী গো আমি আপনার তিন দিন ধরে খাইনি এটা বলার দরকার হলো না ইয়া রাসূলুল্লাহ আমি খেতে পাইনি আমার এটা বলার প্রয়োজন হলো না আমার নবী আমাকে দেখার পরে আমার মানসিক অবস্থা আপনার জানার পরে নবী ইলমে গায়েবের সংবাদদাতা এই জন্য বলা হয় আপনার দেখবেন না বিশ্বদের অর্থ হলো ইলমে গায়েবের সংবাদদাতা একার জন্য নবীকে আল্লাহ আপনার বলে হাঁছে আপনার মাঝে যা দিয়ে একার দিকে আল্লাহ পাক খাস বানিয়েছে

লিখার উদ্বোধন করে লিখা সৃষ্টিকারী হলো হজরত আপনার ইদ্রিস পাইগাম্বার আল্লাহ পাক পৃথিবীর জমিনে হজরত দাউদ পাইগাম্বারকে হিকমত দিয়ে তাকে খাস করেছিলেন হজরত সুলাইমানকে পাখি আপনার ভাষা দিয়ে আল্লাহ পাক তাকে খাস করে দিয়েছিলেন হজরত মশা কারিমল্লাকে উত্তম মোনাজাত শিখিয়েছিলেন হজরত আপনার আপনার ইশার হল্লাকে আল্লাহ পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে বেলায়াত আর রুহানিয়াতের জ্ঞানে খাস করেছিলেন হজরত খিজির আলাইহিস সালামকে

আল্লাহ সব গানে গানের নিত করেছি কোন নাবিকে আপনার বলে হয়েছে আমার নাবির মতো এত পরিমাণ দেয়নি এক একজন নবী এক এক দিকে খাস ছিল আর আমার নবী কাল্লা সব নবীদের আপনার বলা হয়েছে মাঝে যা সব নবীদের জ্ঞান গুলো খাস করে আমার নবী কাল্লা পাকদান করেছি তাই হজরত আবু হরাইরা বলেন আমাকে কোথায় যেতে হবে বলুন আবু হরাইরা তুমি চিন্তা করো আমার আপনার হজরা খানাই চলো আবু হরাইরা বলেন আমি নবীর পদঙ্ক অনুসরণ করলাম আমার নবী আগে আগে যাই আমি পিছন পিছন চলতে লাগলাম বিশ্ব নবী হজরা

পেগম্বার আপনাকে হাদিয়া এক পিয়ালা দুধ দিয়েছে আল্লাহর সাহাবী আবু ঘুরাইরা বর্ণনা করে একটা পিয়ালা দোদ আমার কাছে যেমনি হাজির করা হয়েছে আমার মনের মধ্যে চাহিদা হয়ে গেল এই পিয়ালার দোদ যদি আমি সম্পূর্ণ পান করি আমার হয়তো কিছুটা আপনার শক্তি বাড়বে আমার কিছুটা খোদা নিবারণ হবে আমার ভিতরে আপনার কিছুটা চাহিদা বাড়বে কিন্তু আমার নাবি আমার কাছে পিয়ালা নিয়ে আসার পরে ডাক দিয়ে বলে আবু এ আমার সাহাবি তুমি আপনার মসজিদ নবীর পাশে চলে যাও ওখানে আমার সত্তর জন সাহাবি আছে তাদেরকে আসাহাবে সফা বলা হয় যে সত্তর জন সাহাবি আপনার বলে হয়েছে পেতা তারা আপনার সাতকার মাল খেত আল্লাহর নবীকে যারা সাতকা দিয়ে যেত ওই সাতকার মালগুলো আল্লাহর নবী ওই সাহাবাদেরকে খাওয়াতেন কিন্তু নবী সাতকার মাল কোনো দিন খেতেন না হাতিয়া গেলা যেগুলো দিয়ে যেত আমার নবী হাতিয়ার মান নিজে খেতেন ওই সাহাবাদেরকে দিয়ে খেতেন আমার নবী বললেন আবহাওয়া আমার এই সত্তর জন সাহাবি তাদের বাড়ি নাই তাদের ঘর নাই তাদের জমি জায়গা নাই সবকিছু কিছু ত্যাগ করে আমার এই সাহাবারা আমার মহাব্বতে তারা আপনার আসাহাবে সুফা হিসাবে মসজিদে নবীর পাশে তারা রাত্রি যাপন করে তারা দিন যাপন করে আমার কাছে শিক্ষা নাই আমার আপনার হাদিয়ার মালগুলো খায় আমি সাত কাজেগুলো দিয়ে যাই আমি তাদের মধ্যে বন্টন করে দিই আবু ঘোরাইরা তুমি তাদের কাছে যাও আর ওই হাদি আপনার ওই পিয়ালার মালের জন্য তুমি তাদেরকে দাবাত দাও আজ আমি রসুল্লাহ এই এক পিয়ালা দুধের আমি তাদেরকে আপনার দাবা দিতেছে আবু ঘরাইরা মনের মধ্যে প্রশ্ন করেন ওরে আবু তিন দিন ধরে খাবার নাই পেটে তোমার অনাহারে আছে আর তুমি খাবার খেতে পাওনি এক পিয়ালা দুধ তোমারই পেটে কতটা ভরবে আর সত্তর জন সাহাবি তাদেরকে দাওয়াত দিয়ে যদি নিয়ে আসা খাওয়া যায় তারা আপনার খাবে তোমার ভাগ্য কত ডোগো জুড়বে এটা হজরতে আবু হুরায়রার মনের প্রশ্ন আমার নাইবি আপনার বাড়ি কমকতার আপনার বলে হ্যাঁ তো নবী তো জানছেন দিলের খবর বন্ধুগণ আবু হুরায়রা বলেন আমি আপনার গুটি গুটি পায়ে আপনার মদিনার মসজিদে নববীর পাশে আসহাবে সুফফার 70 জন সাহাবীকে দাওয়াত দিয়ে চলে আসলাম তারা চলে আসলো কাতারবদ্ধ ভাবে বসে গেল আল্লাহর নবী পবিত্র আপনার নবুয়তের হাতে আপনার বলে হ্যাঁ পেয়ালাটা ধরে আমার নবী বলছেন খোঁজ ফাটিহীন এই পেয়ালাটা ধরো আবু রাখে দিয়ে আমার নবীজি বন্টন করাবে জোরে বলি আমার নবী বললেন আবু ঘোরাই তুমি ধর ফাটিহীন আরে আমার সাহাবাদের মধ্যে তুমি আপনার গুলো বন্টন করো জোরবলি সুবহানাল্লাহ দিতে লাগো বলেন আমি পোলাটা ধারণ করলাম আপনার ওই অবস্থায় আপনার বলে হয়েছে নবীর একজন সাহাবাকে দিলাম একজন আপনার সাহাবাকে যেমনি দিলাম আয়াসরাব তিনি পান করলেন আপনার বলে হয়েছে হাত তাইয়ারওয়ান এমন ভাবে পান করলেন মুসলমান এমন ভাবে প্যান পান করলেন তার উদার ভক্তি হয়ে গেল পিয়ালার তো পান করতে পারবেন না তিনি আমাকে আপনার সোম্মাইয়ারুদ্ধ আলাইয়াল কাদা আমাকে পিয়ালাটা আবার ঘুরিয়ে দিলেন ও আবু হরাই না আমার আপনার পেট ভরে গেছে আমি আর পান করতে পারবো না আবু হরাইরা বলেন আমাকে দিয়ে দিল আমি ওটাকে আবার ধরন করার করে আমি দ্বিতীয় সাহাবাকে দিলাম আমার নবীর দ্বিতীয় সাহাবিকে যেমনি দিয়েছি তিনি পাই আশ্রাবো তিনিও ওইভাবে পান মুসলমান তিনি পান করার পরে হাত দাইয়ার হয় তিনারে উদার ভক্তি হয়ে গেল তিনি আর পান করতে পারলেন না সুম্মা ইয়া রুদ্দ আলাইয়াল কদাহ তিনি আমাকে পেয়ালাটা ঘুরিয়ে দিলেন এই ভাবে চলতে লাগলো হাতটা ইনতাহাই তুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হলো আল্লাহর নবীর কাছে পৌঁছে গেল ওয়াক্কাদ রাবিয়াল কওম কুল্লুহুম নবীর যত জন 70 জন সাহাবা ছিল সবাইকে আমি পান করালাম

জান ধরে সুবহানাল্লাহ বলবেন আল্লাহ পাক জান্নাতে একটা গাছ লাগাবে যে গাছটা কিয়ামত পর্যন্ত তাসবিহ করবে ও তাসবিহ করে যার নেকি হবে সব সুবহানাল্লাহ বলা ব্যক্তির নামায় আমলই আল্লাহ দান করবে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি পৃথিবীর যদিনে বিশ্ব নবীর সাহাবাদেরকে আমার পান করাছিলাম এইভাবে পানি পড়তে থাকালাম এমন অবস্থায় হলো তাদের উদার ভর্তি হয়ে গেল ওই অবস্থায় ফাঁকা জলকাদা আবার নবী আপনার পেয়ালাটা আপনার ধারণ করলেন পাওদাহু আলা ইadihi আল্লাহ রাদি আল্লাহ আমার নবী নিজে আপনার হস্ত المبارকে আপনার পোলাটা রাখার বলে আমার নবীজি আপনার বলে আছে ধরলো বিশ্ব নবী ধরার পরে আমার আপনার রবি আপনার ওই অবস্থায় আমার নবী আপনার বনে হয়েছে ওয়া নাযারা ইলাইয়া কথা বাছামা আমার নবী আমার দিকে তাকিয়ে আমার নবী মচকি হাসি দিয়ে দিয়েছে আমার নবী মচকি হেসে বোঝাতে চাইছে আবু আইরা তুমি তিন দিনের খোদার্ধ তুমি তিন দিন ধরে খাবার খেতে পাওনি রাস্তায় পেট পড়ে শুয়ে তোমাকে বাড়ি নিয়ে আসার পরে এক পিয়ালা দুধ আখার পরে তোমার মনের মধ্যে প্রশ্ন জেগে গেছলো এক টিলা দুধ আমারই কি হবে কিন্তু 70 জন সাহাবীকে দাবাত দেওয়ার জন্য তোমার মনটা খারাপ আবু কুরয়রা আমার নাম হলো নবী আল্লাহ আমাকে আপনার বরে হয়েছে মালিক কো বানিয়ে

হ্যাঁ ব ঘরা বাকি তো আনাওয়া ও তুমি আর আমি বাকি আছি ঠিক না অব ঘর বলছে কোন তো সাদা সোরাল্লাহ হ্যাঁ নাবী আপনি ঠিকই বলেছেন আপনি আর আমি বাকি আছি সত্তর জন সাহাবি আসাবে শোপ্লা সবাই ওদের ভর্তি করে খেয়েছে ওগো না বিজি আর তারা খাবে না আমার কাছে তারা আর চাইনি আপনার আমি আর আপনি ডেকে বাকি আছি আমার নাবী ডাক দে বলেন অব হ রায়রা হ্যাঁ ব ঘরাই রেখে দাও আমার নাবী বলছেন কলা ও কোদ হে আবু হুরায়রা বসে যাও ফাসরা বেবার তুমি পান করো আবু হুরায়রা বলে ফাসারিফ তো আমি আপনার দুধ পান করতে লাগলাম হে মুসলমান আবু হুরায়রা দুধ পান করলেন আবু হুরায়রা বলে পান করে আমার উদার ভর্তি হয়ে গেল আমি নবীকে ঘুরিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার পিয়ালাটা ধারণ করুন আমার নবী আবার বলে আবার বললেন বলে ফাসরা হে আবু হুরায়রা আবার তুমি পান করো আপনার বনে হ্যাঁ আমি আবার পান করতে লাগলাম ফামা জ্বালাইয়া কলু নবী এইভাবে বলতে লাগলেন ইসরাফ তুমি পান করো আর আমি আপনার ফাসরা আপনার আশ্রাব এইভাবে পান করতে লাগলাম এমন ভাবে পান করলাম মুসলমান আমি এমন ভাবে পান করলাম এমন ভাবে পান করলাম মুসলমান পান করতে করতে আমার উদার ভত্তি হয়ে গেল আত্মা কন্তু লাওয়াল্লাজি বাসা

বিশ্ব নদীরা বনে আছে কাছে আবুহরারা বলেন আমি সেই প্রিয়ালাটা ঘুরিয়ে দিলাম আমার নাবি পান করলেন তারা হয়েছে ওই অবস্থায় তিনি বলছেন আমি উদার ভর্তি করে গেলাম আমার জাররা পরিমানে আর জায়গা নাই আমি আপনার ওই অবস্থায় আমি আপনার পোলাটা বিশ্ব নবীর কাছে ফাটাইতুহু আমি আপনার নবীর কাছে দান করে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি পোলাটা ধারণ করুন আল্লাহর নবী পোলাটা আপনার নিলেন আবু বলে বিশ্ব নবী ওই

বলে দিতেন খাবার কম হতো না জোরে বল সবহার হযরত আপনার জাবির বর্ণনা করেন হাদিস টি বুখারী শরীফে এসেছে কিতাবুল মাগাজিদে খন্দকের যুদ্ধের বর্ণনায় দেখুন হযরত জাবির বলেন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলী গো সাল্লাম খন্দকের আপনার পরে হয়েছে খন্দক খরার দিনে যখন কোদাল দিয়ে খোঁড়া হচ্ছিল ওই অবস্থায় সাহাবারা কোদাল মারতে মারতে একটা জায়গায় উপনীত হলেন ওই অবস্থায় দেখা গেল আপনার শক্ত পাথরের জন্য তারা আপনার কোদাল কোবা পারে না পাথরটাকে লড়াতে পারে না ওই অবস্থায় আমার নবীকে ডাকা হলো আমার নবী চলে আসলেন আল্লাহর নবী জেন্নি ধরেছে পাথর কানাতে আপনার পারে হয়েছে ইশারা করার সঙ্গে সঙ্গে পাথর খানা উঠে গেছে জোরে বলি সুবহানাল্লাহ আর ওই অবস্থাই করে আমি নবীর আপনার প্রত্যেকদিকে লক্ষ্য করে ফেলেছি কুশলমান আমার নবীর খোদা এটা আপনার আপনার থাকার কারণে নবীর পেটে পাথর বাঁধা আমি দেখতে পেয়ে গেলাম নবী আপনার ক্রান্ত হয়েছেন নবীর আপনার খোদার আপনার অনাভাব আমি আপনার বসতে পারলাম আমি নবীর কাছ থেকে ছুটি নিয়ে দৌড়তে দৌড়তে বাড়ি চলে গেলাম বিবিকে ডাকতে বললাম বিবি অর্ধাঙ্গিনি বিবি রে আজ আমার মনে চাহিদা আজ আমার মনের বাসনা আমি খনন করতেছিলাম আমি খোদাই করতেছিলাম মাটি আমার মনে হলো আমার নবী

দিনা স্বপ্নে আমি দেখে শোনার মহাদিনা জোরে হবে না বিরে দেশে চলো না জিয়ারত মদিনা সপনে আমি দেখে সোনার মহাদেশ চলো

আগা জি আরতে আই মদিনা এ স্বপ্নে আমি দেখে সোনার মদিনা গ্রামে লক্ষ তোবাদী বলে হাযীরা দেখে দেখে আরা হল করেছে ক্ষমা করো যাব সোনার মদিনা স্বপ্নে আমি দেখে শোনা মদিনা নবীর দেশে এ চলো না গজগি আরতে মদিনা স্বপ্নে আমি দেখে শোনা মদিনা ও ভাই একটা 5000 আর হবে না না দিলো বকিতা করব চিন্তা করেন না ভাগছেন লোক দিলে তো মরবি সাহেব ওই কি ঢোলি আপন্যাচার বলছে না

কোন খাবার যদি থাকে আমার নবীর জন্য একটা ব্যবস্থা করবি না আল্লাহর নবীর আপনার সাহাবীর আপনার স্ত্রী হযরত জাবিরের বিবি বন্দা ছিল আপনি চিন্তা করবেন না আমার বাড়িতে আপনার একসা জওয়াজ আছে অর্থাৎ আপনার কিছু জওয়াজ আছে আপনি আমার আপনার জওয়গুলো আমি আপনার পেশাই করে আমি আপনার ময়দা তৈরি করছে একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে একটা বকরের বাচ্চা আছে আর এই

আমার বন্ধগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী পৃথিবীর জমিনে আমার নবী কাল্লা মালিক ও মুক্তার বানিয়েছে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা এইদিকে পৃথিবীর জমিনে তিনি আপনার ছাগল জবাই করলেন তেমনি ছাগল জবাই হয়ে গেল ওই অবস্থায় তিন আর দুটো ছেলে আপনার বাচ্চা ছেলেরা দেখতে বে ঝলো আব্বা জান আমাদের ছাগল জবাই করলো আমাদের ছাগলের মাংসটা কি করে করলো এই আপনার দেখাতে আপনার বড় আর ছোট ভাই এরা বাচ্চা ছেলে দেখবেন যে বাপ করবে ছোট ছেলে ওটা অনুসরণ করে আপনার জামির দুটি ছেলে দেখার পর তো আপনার আশ্চর্য হয়ে বড় ছেলেটা আপনার বেড়ে হয়েছে দেখলো ছোট ছেলে বললাম কিভাবে জবাই করেছে ও ভাই তুমি আমাকে একটু দেখিয়ে দাও আপনার ছোড়া নিয়ে আপনার বড় ছেলে যেমনি ছোট ছেলের উপরে চালিয়েছে আল্লাহর হুকুম হয়ে গেল আমার আল্লাহ পাক বলেছে আল্লাহ ইউ আখর আল্লাহ গুনাফসান ইজা জা আমি আল্লাহ বান্দা যখন তোমার মৃত্যু ঘোষণা করব করবো এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না আপনার তো সেই অবস্থায় তার আপনার ছোট ছেলেটার ইন্তিকাল হয়ে গেল মা জানতে পেরে গেল জাবিরের স্ত্রী এই অবস্থা দেখে আতঙ্কিত হয়ে কি করলি বলে যেমনি বড় ছেলেটার দিকে একটু ধাউনি করেছে ছোট ছেলের আপনার আতঙ্কের কারণে বড় ছেলেটি আপনার বলে যে ছাদে উঠে বাড়ে ওই কান থেকে লাভ দিতে যাবে ব্যতিক্রম হয়ে গেল আল্লাহর হুকুম হলো আইনা মাতা কোন ইদ্র কোমল মাউত আমার আল্লাহ বলে বান্দা যেখানে তুমি ঠাকুরা করো মৃত্যু তোমাকে পাকড়াও করবে বলাও কোন কোন পি বড়জন মশাইকিদা বান্দা যদি সংক দরগারে ভিতরে থাকো হযরত জাবিরের ওই বড় ছেলেটা ওই অবস্থা ইন্তিকাল করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরত জাবিরকে বিবি ডাক দেয়া বলে সাবি আজ কি হলো আমাদের আর দুটি ছেলে কলিজার টুকরো আর দুটি শহীদ হয়ে গেল দুটি ইন্তিকাল করেছে ওগো স্বামী ছেলে দুটিকে আজ আপনারা বলে হয়েছে গোসল দিয়ে দাফন করে দিবেন এটা হাইলাইট হয়ে যাবে এটা সম্ভব হবে না স্বামী আর স্ত্রী পরামর্শ করল আমি আর স্ত্রী পরামর্শ করে বলছে শোনো যদি আজকে পৃথিবীর জমিনে আমার নবীকে দাবাত দিয়েছ নবী যদি আপনার বলে হয়েছে জেনে নাই আমার নবী দাবাত গ্রহণ করবে না নবী আমার বাড়ি আসবে না অতএব আমার নবীকে আজ জানানো হবে না গোসল দেওয়ার পরে দুটো ছেলেকে কাপড়ে জড়িয়ে আপনার বাড়ির মধ্যে দেখে দিয়ে সবুরের পাহাড় বেঁধে গেল দিবি ডাক দিয়ে বলছে স্বামী আজ আমার নবীকে দাবাত দিয়েছেন আমার নবী আসবে নবী যেন আসার পরে আমার বাড়ি থেকে মন খারাপ করে না যাই যান যান চলে যান আমার নবীকে দেখে দাবাত দিয়ে নিয়ে আসেন হজরতে চাবির চলে গেলেন আল্লাহর নবীর কানে কানে বলে আল্লাহর নবীকে বলছে ইয়ার সাল্লাহ কয়েকজন সাহাবি দিয়ে আপনার কাছে আমি হাজির হয়েছি আপনি আমার সাহাবা সাহাবিদেরকে নিয়ে আমার আমার যাবেন আমার বিবি আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছে নবী বললেন সাহাবি তোমার কি আছে খাবারের পরিমাণ ইয়া রাসূলুল্লাহ কিছু দাও আর একটা বকরির বাচ্চা আমার নবী বললেন যাও চিন্তা নাই তোমার বাড়িতে আমি দাওয়াত কবুল করলাম নবী বলছো আমার সাহাবারা আর তোমরা চিন্তা করো না আর তোমাদেরকে ক্ষুধার্ত থাকতে হবে না তোমাদেরকে তোমাদের ভাই জাবির দাওয়াত দিয়েছে জোরে বলি

আমার নবীকে উদার করে তৃপ্তি আর আমার নবী সবকে দিয়েছে দাবা জাবির নিজের বিবিকে কে বলছে বিবিরে কি করলাম নবীকে দিলাম দিলাম দাবাত একজন সাহাবী নিয়ে যেতে খন্দকের যুদ্ধের আপনার খননকারী যত ছিল সবাইকে নবী দাওয়াত দিয়েছে বিবি কত কনফিডেন্স বিবি বলছে আচ্ছা তুমি কজনকে দিয়েছো বলেন নাবি কার কয়েকজন সাহাবিকে আর সবাইকে দিয়েছে বলে নাবিকে দাওয়াত দেওয়া আমার কাজ অতএব আর নাবি সাহাবিদের দিয়েছে অতএব নাবি দাওয়াত দিবে নাবি নিজে খাবে জোরে বলি সুবহানাল্লাহ নাবিকে আল্লাহ মালিক ও মুক্তার বানিয়েছে আপনি নবী আমার বাড়ি আসবে খাওয়াবে নাবি জাবিরকে নাবি বলতেছে জাবির শুনে রেখে দাও হারিতে উনা নেই আপনার গোস্ত থাকবে তবে গোস্ত আপনার হাড়ি আপনার ঢাকনা ও দাম করবে না হাড়িও নামাবে না রুটি অতক্ষণ বানাবে না যতক্ষণ আমি রসুল্লাহ না যাব আমি যাব তারপর রুটি বানাতে লাগবে আর একজনকে হাজির করা হবে আর একজন ডেকে নিবে আমার নাবি ওই খালে আপনার সাহাবাদেরকে হাজির করালেন সমস্ত সাহাবার আসলো ভা আপনার বাসা কাফিহি নামি ওর ওপরে যাওয়ার পরে আপনার আটা যেটা ছিল ওই জবের ওপরে আপনার থুতু দিয়ে দিলেন বা বারাকা আর আল্লাহর কাছে বরকত

বিবি বলল স্বামী চিন্তা করতে হবে না আমার নবীকে দাওয়াত দেবে নবীকে দাওয়াত দাবা তোমার কাজ আর শাহামিদেরকে খাওয়ানো হলো আমার নবির কাজ স্বামী আপনাকে চিন্তা করতে হবে না আপনি নবীকে দাওয়াত দিয়েছেন বলে হ্যাঁ নবীকে দাওয়াত দিয়েছে আর চিন্তা করতে হবে না আল্লাহর নবীকে দাওয়াত দেওয়ার পরে আপনার সাহাবি হজরতে চাবি রাজি আল্লাহ তিনি বাড়িতে আপনার চলে আসলেন বাড়িতে আসার পরে নিজের বিবিকে বললেন বিবি আর একটা আপনার রুটি বানানো তুমি লোককে আপনার গচ্ছিত করো একটা রুটি বানানো লোক ঠিক করো আপনার আর একটা জনলোক হয়

আমার বিশ্বনবী পৌঁছে যাওয়ার পরে সাহাবাকে দিয়ে ওই অবস্থায় জাবির রাদি আল্লাহ পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে বিবির সম্মুখে নবীকে আপনার ডাক দিয়ে বলছেন এই যে আপনার ময়দা দেখতে পাচ্ছেন আমার নবী একবার থুতু দিয়ে দিলেন ময়দার ভিতরে নাবি বললেন হাড়ি নিয়ে এসো বস্তের হাড়িতে থুতু দিলেন তারপর বললেন বলে এ আপনার জাবির রুটি রুটি বানাতে থাকো আমার সম্মুখে আমার সামনে রুটি বানাও নবীর সম্মুখে রুটি থেকে বানিয়ে যায় আর আমার নবী নিজের হাতে রুটি আপনার ছেলের সাহাবাদেরকে খাওয়ায় এক এক করতে করতে মুসলমান হাদিসে উঠিয়ে দেখুন বোখারি শরীফের হাদিস আল্লাহর নবীর সাহাবি জাবির পরে এক হাজার আপনার লোক সবাই উত্তর ভত্তি করে আপনার তৃপ্তি সহ করে আপনার খাবার খাবার পরে তাদের আর কোনো জায়গা নাই বললে ইয়ার ইয়া হাবি বাল্লা নবী গো হাবি আর আমরা খেতে পারবো না আর আমাদের পেটে জায়গা নাই নবী বললেন সাবারা তোমরা আপনার হাড্ডি কেউ ভাঙবে না গোটা গোটা হাড্ডি এক জায়গায় রাখো ওই ছাগলের মাংসের হাড্ডি এক জায়গায় রাখা হলো আল্লাহর নবী বললেন যাবি তোমার ছেলে দুটি কোথায় আমি

আপনার আব্বা অর্থাৎ জাবির আর জাবির রাদি আল্লাহ স্ত্রী পাশান বেঁধেছে আমার ছেলে যদি আমি কথা নবীকে বলি আমার নবী দুঃখ প্রকাশ করে আমার বাড়িতে দাবা খাবে না তাই আমার নাবিকে খাওয়ানোর জন্য সব পাশান বেঁধে তিনি আর বলতেছেন না নাবি আপনার যেমনি বলেছে জাবির কারণ নাবি তো ইলমে গায়েবের সংবাদদাতা কারণ নাবি শব্দের অর্থ হলো আল মুখবিরু আনিল গায়ব যিনি গায়েবের সংবাদদাতা তাকে নাবি বলা হয় গায়েবের সংবাদদাতা গায়েবের কথা বলনেওয়ালা নাবি আপনার জানেন জাবির আর তোমার ছেলে নাই এটা আমি রাসূলুল্লাহ জানি তাই নাবি বলছেন জাবির তোমার ছেলে দুটিকে নিয়ে এসো নাবি জাবির চিন্তা করছে সাহাবী রাসূল মিথ্যা বলবেন না সাহাবীর সমান হতে এই জন্য কেউ পারবে না এই জন্য আমার নাবি বলে আমার সাহাবাকরাম আকাশের তারা সমাতল্য ভাবি আইকিহীনিকতা দায়িত্ব পাহাতা তাদের মধ্যে যদি কোন একজন সাহাবার অনুসরণ করো তো তোমরা হৃদায়ত পেয়ে যাবে এ আমার আপনার উন্মতের দল তোমরা শোনে রেখে দাও আমি রসুল্লাহ বলছি কোন ব্যক্তি যদি আপনারা বলা হয়েছে সাহাবিদের সম্পর্কে বাজে মন্তব্য করো সাহাবাদেরকে তোমরা যদি কুটুক্তি করো

যদি আল্লাহ রাস্তায় দান করো তবু মা বলাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা আমি আপনার রাসূলুল্লাহ বলছি আমার একজন সাহাবী অর্ধেক কিংবা তার অর্ধেক মুদ পরিমানে নেকি অর্জন করতে তোমরা পারবে না যে সাহাবা আপনার বলে হয়েছে পৃথিবীর জন্য কত মর্যাদা দিয়েছে আমার নবী বলে উহুদ পাহাড়ের পরিমানে সোনা আল্লাহ রাস্তায় দান করলে এক মুদ বা অর্ধেক তার পরিমাণে নেকি অর্জন করতে পারবে না এর জন্য যে সাহাবি নিজের বেটাকে আপনার ধুইয়ে আপনার গড় বাড়িতে রেখে নাবিকে দাবাত দিচ্ছেন চোখের পানি আপনার মুছে আনন্দ সহকারে নাবিকে খাওয়াতেছে কিন্তু আমার নাবি তো জানে জাবির আমি তোমার ছেলে আমার আপনার খেতে দিতে হবে আমি এক সঙ্গে নিয়ে খাবো আমার কাছে খাবে আমার থালে খাবে আমার সঙ্গে খাবে জাবির রাদি আল্লাহ তাআলা চিন্তায় চিন্তিত ইয়া রাসূলুল্লাহ আপনি তো গায়েবের সংবাদদাতা আমি মিথ্যা যদি বলি ধরা পড়ে যাব কারণ মিথ্যা বলা যাবে না তবে সত্য বলবো তাই জাবির রাদিয়াল্লাহু তাআলা একটু মানসিক ব্যবহার করে বললেন হে রাসূলুল্লাহ আমার ছেলে দুটি শুয়ে আছে আমার ছেলে দুটি শুয়ে আছে আমার ছেলে দুটি আরাম করতেছে জাবির কে রাদে বিশ্ব নবী বলছেন বলে জাবির চলে যটকে উঠিয়ে নিয়ে এসো জাবিরের পানি ঝরে গেল চোখ দিয়ে জাবির রাদিয়াল্লাহু তাআলা পানি ঝরাতেছে নবী বলে জাবির তুমি তো বলছে ছেড়ে দুটি আছে কান্না কান করো ইয়ার আসল আল্লাহ এ এমন শোয়া জীবনে আর কোনোদিন জাগ্রত হবে না এ জাগ্রত করার জন্য আমি চাবিরের দ্বারাই সম্ভব নয় ইয়ার আসল এ জাগ্রত যদি করতে হয় আপনাকে যেতে হবে জাগ্রত যদি করতে হয় আপনার দ্বারা সম্ভব আমার দ্বারা সম্ভব নয় ইয়ার আসল আল্লাহ আপনি পারবেন চাবি নাবি আল্লাহ তিনি বলেন আমার নাবি আমার ছেলের দুটোকে ডাক দিয়ে বলে

পরিমাণে আপনার গোস্ত ওখানে ছিল সে পরিমাণে আছে নাবি বলে যাবি হাড্ডি একত্রিত করো হাড্ডি গুলো একত্রিত হলো নাবি বললেন কুমবি জিন্লা এ হাড্ডি আল্লাহর হুকুমে আমি রসুল্লাহ বলছি জিন্দা হয়ে যা সঙ্গে সঙ্গে খোদার কসম করে বলি এ হাড্ডি আপনার জয়েন্ট হয়ে মহান আল্লাহ পাক নাবির মাঝে যাই আপনার মা হাড্ডি ফোনা মাংস ছাগল থেকে ছাগলের বাক শক্তি ফিরে জীবিত ছাগল হয়ে আপনার জাবি সম্মুখে হাজির জোরে বলি আরেকটা জোরে বলি